أشهد أن محمد رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. কয়েক দিন আগে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ নিউইয়র্কের যতগুলো মসজিদ আছে প্রতিটা মসজিদেই এইভাবে মাইকে আজান দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে তো শুধু মসজিদের ভিতরেই আজান দেওয়া হতো, কিন্তু কেউ শুনতো না। এখন আশেপাশের সকল মানুষ শুনবে। এই যে এখানে মাইক দেখতেছেন মসজিদের মিনারে, প্রতিটা মসজিদে এভাবে আস্তে আস্তে মাইক লাগানো হচ্ছে এবং আজান শোনা যাবে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন সুবহান আল্লাহ। নিউ ইয়র্কের আকাশে বাতাসে এখন আমরা সুমধুর আজানের ধ্বনি শুনতে পারবো। দূর দূরান্ত থেকে এই আজান শোনা যাবে এবং সবাই মসজিদে চলে আসবে নামাজ পড়ার জন্য। এর সাথে বড় পাওয়া কি হতে পারে? বিশেষ করে এই নিউ ইয়র্ক সিটির মতো জায়গায় আমরা আজানের ধ্বনি শুনতে পারবো। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি এই যে নিউ ইয়র্কের মতো জায়গায় আমরা এখন আজানের ধ্বনি শুনতে পারবো, তাও আবার মাইকে। তো এর সাথে আর বড় কিছু হতে পারে না। নিউ ইয়র্কের মুসলিম বাসীদের একটা আশা পূর্ণ হলো অনেকদিন পর। আলহামদুলিল্লাহ, নিউ ইয়র্কের প্রতিটা মসজিদ এখন আজানের ধ্বনিতে মুখরিত। এই মুহূর্তে আমি আছি ম্যানহাটন 97 স্ট্রিট এবং 3rd Avenue-র উপরে। বিশাল বড় একটা মসজিদ এই নিউ ইয়র্ক সিটির। দ্য ইসলামিক কালচারাল সেন্টার অফ নিউ ইয়র্ক 1991 সালে এই মসজিদটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটার দুইটা প্রবেশপথ আছে, এদিক দিয়ে একটা প্রবেশপথ, অপর সাইডে যে 3rd Avenue-র উপর ওই পাশে একটা প্রবেশপথ আছে। তো এটা প্রায় সময় বন্ধ থাকে, সবাই এদিক দিয়েই ঢুকে। এই যে ইসলামিক কালচারাল সেন্টার অফ নিউ ইয়র্ক, 222 East 97 Street, নিউ ইয়র্ক 10029 মসজিদটার লোকেশন। আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। ওয়েলকাম টু দ্য ইসলামিক কালচারাল সেন্টার অফ নিউ ইয়র্ক। আর এই হলো মসজিদ। নিউ ইয়র্কে যে কয়েকটা বড় বড় মসজিদ আছে তার মধ্যে এটা একটা অন্যতম, আর বিশেষ করে নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বড় মসজিদ এটা। মসজিদে ঢোকার প্রবেশ পথেই এই যে নামাজের টাইমগুলো দেওয়া আছে,